আইওএস 18 রিলিজ হতে আর মাত্র কয়েকদিন বাকি। আসছে জুনের 10 তারিখ অ্যাপেলের ইভেন্ট অনুষ্ঠিত হবে, যে ইভেন্টে অ্যাপেল আইওএস 18 ইন্ট্রোডিউস করাবে। তবে ইতিমধ্যেই কিন্তু আইওএস 18 এর বেশ কয়েকটি ফিচার লিক হয়েছে, বিশেষ করে মার্ক গারম্যান, যার সাকসেস রেট প্রায় 99%, তিনি জানিয়েছেন যে আইওএস 18 এ অ্যাপ আইকন চেঞ্জ করার একটা সুবিধা নিয়ে আসতেছে। বিশেষ করে আপনি আপনার মন মতো করে এখানে যে অ্যাপ আইকনগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করতে পারবেন আপনার ওয়ালপেপারের কালারের সাথে সেট করে। তো এই সুবিধাটা নিয়ে আসতেছে আইওএস 18 এ। তো এই ক্ষেত্রে আপনি চাইলে যে কোনোভাবেই হোক আপনার যে অ্যাপ আইকনগুলো রয়েছে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া আরও একটি ফিচার নিয়ে আসতেছে মার্ক গারম্যানের মতে, সেটা হচ্ছে ইমোজি ক্রিয়েট করতে পারবেন এআই এর মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে বেশ বহুত প্রচলিত একটি নাম এবং মোটামুটি সব যে সকল ডেভেলপার রয়েছে তারা এগুলো ব্যবহার করছে। সেই সাথে স্যামসাং তো তাদের যে স্যামসাং এই 24 আলট্রাতে বা 24 প্লাসেও কিন্তু ব্যবহার করেছে। তো এই ফিচারগুলো আমরা হয়তো বা আমরা এই আইফোনে যখন 18 রিলিজ করবে অ্যাপেল সেখানেও দেখতে পাবো। তো এই ক্ষেত্রে অ্যাপেল জানাচ্ছে যে নতুন ইমোজি ক্রিয়েট করার অপশন চলে আসবে। সেই ফিচারগুলো আপনি চাইলে এখনও কিন্তু গুগলে ব্যবহার করতে পারেন। এই জন্য যে কোনো ব্রাউজার থেকে আপনি গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন ইমোজি কিচেন লিখে, তাহলে আপনি এখানে এরকম অপশন পেয়ে যাবেন। এরপর এখান থেকে আপনি চাইলেই কিন্তু এখন এই মুহূর্তে ইমোজি ক্রিয়েট করতে পারবেন আপনার মন মতো। এখানে ফার্স্ট সেকেন্ডে, ফার্স্টে তারপর সেকেন্ডে এখানে আপনি ইমোজি সেট করবেন এবং তৃতীয়তে দেখতে পারবেন যে আপনার সেই ইমোজি, দুইটা ইমোজি একসাথে হয়ে 3 নম্বরটা হয়ে গিয়েছে। যেমন আমি প্রথমটা হাসির দিলাম, দ্বিতীয়টা কান্নার দিলাম, তৃতীয়টা দেখলেন হাসি কান্না দুইটা একসাথে একটা রিমিক্স হয়ে গেল। তো এরকম করে আপনি ইমোজি এখানে খুব সহজে এই মুহূর্তে তৈরি করতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনার এরকম অনেক ইউজার রয়েছেন যারা প্রচুর ইমোজি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে এই মুহূর্তেও কিন্তু গুগল থেকে ইমোজি কিচেনে গিয়ে এখান থেকে ইমোজি তৈরি করতে পারেন। আর এগুলো তৈরি করার পর কীভাবে ব্যবহার করবেন সে বিষয়টা হয়তো অনেকে জানেন না। তাই এখানে তৈরি হওয়ার পর নিচের দিকে দেখেন একটা কপি অপশন রয়েছে। জাস্ট আপনি যদি এই যে বক্স দেখা, বক্সের আকৃতি মতো দেখা যাচ্ছে, এই কপি অপশন বা বক্সের উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এরপর খুব সহজে আপনি যে কোনো জায়গায় গিয়ে এটা পেস্ট করতে পারেন। আপনি যে কোনো জায়গায় পেস্ট করার পাশাপাশি চাইলে আপনার যে কিবোর্ড অপশন রয়েছে সেখানেও কিন্তু রিপ্লেসমেন্ট টেক্সট হিসাবে অ্যাড করতে পারেন। এরপর আপনি যে কোনো সময় সেই ইমোজিগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া চাইলে আপনি আপনার ফোনের যে স্টিকার অপশন রয়েছে সেখানে অ্যাড করে এগুলো রেখে দিতে পারেন, যাতে খুব সহজে আপনি এগুলো পেয়ে যান। আশা করি ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।